আজকে আমাদের 14তম দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। আপনারা দেখেন দিনের পর দিন শিক্ষার্থীদের ভিক্ষার নিন্দা ও আন্দোলনের সত্ত্বেও এই ভাইস চ্যান্সেলর নির্লজ্জভাবে নিজের পদে রয়েছেন। তার পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং আজকে 2টার মধ্যে আমাদের যে 24 ঘন্টা আলটিমেটাম ছিল সেটি শেষ হওয়ার পরেই আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবো আমরা এবং এই আন্দোলনের ঝাঁজ আমরা আরও বাড়াবো।